হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে আমি কোথায় এসেছি বলো তো? দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো যে আজকে আমি বাড়িতে বসে ভিডিওটা শুরু করিনি। আজকে আমি এসেছি আমার দিদিদের ঘরে, মানে আমার বাপের বাড়ির দেশে। তো আসার সময় আর ভিডিও করা হয়নি, কারণ আসার সময় ছেলেকে নিয়ে বাসে এসেছি, তো তাই আর বাসে বসে আর ভিডিও করা হয়নি। ছেলে ছোট, তো ছেলেকে সামলানো, ভিডিও করা সম্ভব হয় না। তো আসার পরে এখন আমি আমাদের বাপের বাড়ির গ্রাম কেমন তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো, আর তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকো। দেখো, দিদিদের ঘরে এসেছি, কিন্তু এখানে এসে আর কোথাও বেরোতে পারছি না। ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে আর মনে হচ্ছে বৃষ্টি আসবে, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। দেখো, দেখতে দেখে বুঝতেই পারছো কিরকম মেঘ করেছে। তো দেখা যাক, যদি বৃষ্টি কমে তাহলে একটু বেরোবো, আর বেরোলে তোমাদেরকে অবশ্যই দেখাবো কোথায় কোথায় যাচ্ছি ঘুরতে। এদিকে ধান লাগানো আছে পুরো, সামনে পুকুর আছে, যে পুকুরে বড় বড় মাছ আছে। আজকে আর কোথাও বেরোতে পারলাম না। দেখো, এখন সন্ধ্যা লেগে গেছে, তো এখন দিদিদের ঘরে এখানে সামনে বসে আছি, একটু খোলা জায়গা আছে, এখানে বসে আছি। দেখা যাক কালকে কি হয়। আজকে হচ্ছে নেক্সট ডে। দেখো, দিদি ছেলেকে নিয়ে এখানে বসে বসে খেলা করছে। এখন যাচ্ছে এখানে মাছ, দিদি মাছ ধরছে পুকুরে বড়শি দিয়ে, আমিও ধরেছি দুটো। চলো তোমাদেরকে দেখাই পুকুরের মাছ। তো দেখো, দিদি এখানে মাছ ধরছে, আর আমি প্রথমে ধরছিলাম, তো ওখান থেকে আমি ছেলে কান্না করছিল দেখে ঘরে চলে এসেছি। আর দেখো কীরকম কাদা হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কোথাও যাওয়া যাচ্ছে না, তো ঘরেই আছি। তো ভাবলাম পুকুর থেকে একটু মাছ ধরি। তো মাছ তো, বড় মাছ তো কিছুই বড়শিতে ধরছে না, ছোট ছোট তেলাপিয়া মাছ আছে সেইটাই শুধু বড়শিতে ধরছে। তো আমি কিছু সময় চেষ্টা করলাম, দুটো পেয়েছি আমি, আর বাকি যে দুটো দেখলে ওই দুটো দিদি পেয়েছে। তো চলো দেখি আর কয়েকটা হয় নাকি, তারপরে ঘরে গিয়ে আবার দুপুরে রান্না করা। ওখানে দেখতে পাচ্ছ জলটা একটু চমকাচ্ছে, ওইখানে কিন্তু মাছ লেগেছে, প্রচুর মাছ আছে দিদিদের পুকুরে, কিন্তু এখনও পুকুরে জল ভরে গিয়েছে, তো তাই এখন আর মাছ পাওয়া যায় না। ওই দেখো, ওই দেখো দিদি আর একটা মাছ তুললো, আর আমিও একটা পেয়েছি, সেটা তোমাদের দেখাবো। আর ওই মাছটা রাখবো না, কারণ এটা এইটা হচ্ছে দিদি পেয়েছে, এটা তেলাপুই মাছ, আর আমি যেটা পেয়েছি সেটা পুঁটি মাছের বাচ্চা। মাছটা এখনও বড় হবে, তাই আমি পেয়েছি, তাই তোমাদেরকে একটু দেখাবো। ওইটা আবার ছেড়ে দেবো পুকুরে। ওই দেখো দিদি, এই যে পেয়েছে একটা মাছ, তো ছোটো ছোটো, এই দেখো আমি এইটা পেয়েছি। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত।